ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্র প্রাণী, শূন্যতা চাইছি একটু, স্বরবর্ণ নয়, প্রখর রোদের শেষে স্থবির সূর্যের মতো শূন্যময় আলো নয়, সুতীব্র অন্ধকারও নয়, শুধু একটা বিনম্র বিষদময়তায় অর্বাচীন গোধূলির মতো শূন্যতা চাইছি একটু, স্বরবর্ণ নয়, যে পথে রাখাল তার বাঁশি ফেলে গেছে, কিংবা ধুলো মাটি জলে একান্তে নীরবে নিরক্ষর আদিম সে বউটির মতো সংসার সেলাই করছে কোনো এক ফাগুন বসন্তের দিনে, প্রতিটি প্রহরে কুলুপ এঁটেছে শব্দে হাড়ি আর পাড়ির ভিতরে, নীরবতা চাইছি একটু, শূন্যতা চাইছি একটু, স্বরবর্ণ নয়। ঠিক এভাবেই আমরা স্বরবর্ণের থেকে একটু একটু করে দূরে সরে যেতে যেতে হাতের মুঠোয় ধরে নিই কোনো একটা অদ্ভুত সময়ে, বিষাদ বিরহ তার সাথে একটু একটু রং, আলতো একটু ভালোবাসা, তার নামই কিন্তু বসন্ত। রাখালের সেই যে গোধূলি পথ যার মধ্যে কৃষ্ণচূড়া চলে যেতে যেতে লালটুকু রেখে যায়, সেইটুকু নিয়ে আমরা সারা বছর বেঁচে থাকি, ভালোবাসায় ভালো লাগায়, আর সেই ভালো লাগাটুকু টুকরো টুকরো করে তুলে এনে নক্ষত্রাণী কবিতার কোলাজে আপনাদের সামনে আমি তুলে ধরি শাশ্বতী ভট্টাচার্য। আজকেও সেই তিনটে বসন্তের টুকরো আমাদের মধ্যে, নক্ষত্রাণী কবিতার কোলাজ অনুষ্ঠানের শেষ বসন্ত উৎসব পর্ব। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিন কৃষ্ণচূড়া, শুধু কৃষ্ণচূড়াই বলি কেন, তারা এসেছে আপনাদের সাথে শুধুমাত্র বসন্তের উৎসব যাপন করতেই নয়, তার সাথে আনন্দে গানে কবিতায় আড্ডায় এই বসন্তকে উজ্জ্বল করতে, প্রাণবন্ত করতে। আসলে বসন্ত নিজেই একটা উৎসব। চলুন দেখে নিই কে কে আছে আজ আমাদের মধ্যে বসন্ত উৎসব উদযাপনের জন্য। অবশ্যই সঙ্গে রয়েছেন আপনারা, তার সাথে রয়েছেন আপনাদের অতি পরিচিত মুখ, রয়েছেন কবি অরূপ কুমার সরকার। আজ আমাদের মধ্যে আমরা পেয়েছি কবি সাহিত্যিক, অর্থাৎ শুধু কবি নন তিনি বাচিক শিল্পীও, শ্রাবন্তী নস্করকে। নমস্কার, শুভ বসন্ত সন্ধ্যা সবাইকে। এবং আজ আমাদের মধ্যে রয়েছেন গল্পকার, ঔপন্যাসিক এবং বাচিক শিল্পী শ্রীমতী গার্গী মুখোপাধ্যায়। নমস্কার, সকলকে অনেক শুভেচ্ছা। আমি জানি আপনারা অপেক্ষা করছেন কখন কবিতায় পাড়ি দেব, পাড়ি তো দেবই, তার আগে একটু জেনে নি আমাদের দুই কবির সম্বন্ধে, দুই শিল্পীর সম্পর্কে। অরূপবাবু সম্পর্কে সবটাই আমাদের জানা, আজকে অরূপবাবু আমাদের মধ্যে এসেছেন, আমরা সত্যিই কৃতজ্ঞ। নতুন একটু জানবো, অরূপদা কিন্তু স্বপ্ননীল সাহিত্য পত্রিকা থেকে এবছর সম্মান পেয়েছেন, সাহিত্য সম্মান, তো আমরা নিয়ে এসেছি সেটা আপনাদের হাতে তুলে দিতে, অর্থাৎ আপনাদের সামনে একটু তুলে ধরতে আমরা সম্মানটা দেখালাম। অরূপদা অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মধ্যে রয়েছেন গার্গী মুখোপাধ্যায়, 76 সালের 30 এপ্রিল জন্মদিন, তাই তো? 30 এপ্রিল কলকাতাতেই জন্ম। আচ্ছা, বাসস্থান তো তার মানে এখানেই? হ্যাঁ। কোথায় থাকা হয়? আমার বাড়ি শিয়ালদা মৌলালি। শিয়ালদা মৌলালি থেকে আসছেন গার্গী মুখোপাধ্যায়। সাহিত্য জীবনে ছোটবেলা থেকেই
কবিতা গদ্যে তার হাতে করি। শুধুমাত্র লেখালেখি নয়, পড়াশোনাতেও কিন্তু অবাধ যাতায়াত তার। এবং পরবর্তীকালে তিনি কিন্তু শিক্ষিকা, বিষয় ইংরাজি। কোন স্কুলের? রঘুদেবপুর এলোকেশী ঐকতান বালিকা বিদ্যালয়, এটা পৈলানে। এবং এই ইংরেজি হচ্ছে তোমার সাবজেক্ট, হ্যাঁ, এবং বাংলা নিয়ে কাজ করছো, তো ইংরেজিতেও কি গল্প লেখা হয়? তুমি তো নিজে একজন গল্পকার এবং ঔপন্যাসিক, লেখা হয়? হ্যাঁ। 2018 সালে তোমার দেশ থেকে একটা বই প্রকাশ হয়েছে, আমরা একটু দেখব, গা ছমছমে 40, এখানে কিন্তু আমরা দিদির কবি গল্প পাবো, তাই তো? উপন্যাস আছে, উপন্যাস আছে, ভয়। হ্যাঁ, যারা ভূত ভালোবাসেন তারা অবশ্যই পড়বেন, ভুলবেন না। আমি ভূত ভালো না বাসলেও ইন্টারেস্ট থাকছে, তাই আমি অবশ্যই পড়ব আজকাল। এবং রবিবারের, এটা হচ্ছে উত্তরের সারাদিন, তাই তো? এখানেও কিন্তু দিদির ফিচার আছে, উত্তরের সারাদিনে দিদির কবিতা রয়েছে। এছাড়াও শুধুমাত্র যে গান কবিতা তা নয়, তুমি নাটক বা আর কিছু করো, থিয়েটার কোন গ্রুপে করছো? না, কোনো গ্রুপে করি না, আমি স্কুলের রেঞ্জের মধ্যে মেয়েদের সাথেই করি। মেয়েদের সাথে তুমি নাটক থিয়েটার সবকিছু করছো, কাজেই শুধুমাত্র যে কবিতাই তা নয়, তার বাইরেও কিন্তু বিশাল একটা জায়গায় উনি রয়েছেন। ইংলিশ গ্রামার বই লিখেছো? হ্যাঁ। এনেছো? না, নিয়ে আসিনি। একটু দর্শকদের বলে দাও কিভাবে তারা এটা পেতে পারেন। কলেজ স্ট্রিটে পাবেন, প্রগতি পাবলিশার্স, সেখানে মিডল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, ক্লাস 5, 6, 7। আর তোমার নাম্বারটা একটু বলে দাও তারা যদি যোগাযোগ করতে চান। 9830472939। আপনারা যোগাযোগ করতে ইচ্ছুক হলে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাব শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী 11ই আগস্ট জন্ম? হ্যাঁ। সাল? 1990। কোথায় জন্ম তোমার? আমার রাজাহাট, নিউ টাউন। ওখানেই জন্ম এবং থাকো? ওখানে পাথরঘাটা। আমি? আচ্ছা, পাথরিয়াঘাটা। পাথরঘাটা, পাথরঘাটা। আচ্ছা, তুমি একদিকে শিক্ষিকা, হ্যাঁ, তার সাথে টিউশন করো? টিউশন। আবৃত্তিও শেখাও? আবৃত্তিটা শিখে, এবং স্কুলে স্কুলে যেটা একটা এক্সট্রা কারিকুলাম যে ক্লাসটা হয় সেখানে আবৃত্তি শেখাই। হ্যাঁ, আচ্ছা। এবং কথা কাহিনীর সাথে তুমি যুক্ত আছো? কথা কাহিনী, শ্রুতি নাটক এবং আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে 6 বছর ধরে যুক্ত আছো। তুমি তো রবীন্দ্রসদন, স্টার থিয়েটার, মিনার্ভা, গ্রীষ্মঞ্চ প্রচুর প্রোগ্রাম করো, এবং তার সাথে তোমার সংবাদ পাঠ এবং সঞ্চালনা এই কোর্সটা করা আছে, আমরা দেখব সার্টিফিকেটটা। অর্থাৎ উনি কিন্তু সঞ্চালনা এবং সংবাদ পাঠ দুটোতেই সমানভাবে পারদর্শী। তোমার নাম্বারটা একটুখানি বলে দাও, দর্শকরা যোগাযোগ করতে চাইলে করতে পারেন। 9830593956। ইচ্ছে করি আন্তর্জাতিক সংঘচিল পত্রিকায় তোমার কবিতা আসছে এবছর? না, ইচ্ছেকুড়িতে বইমেলায় প্রকাশিত হয়ে গেছে, এবারে আন্তর্জাতিক সংঘচিল সাহিত্য পত্রিকাতে অবশ্যই দেখবেন ফেসবুকে শব্দের তরী, ওর কবিতা পাবেন। আমরা সরাসরি চলে যাব কবিতায় অরূপদার সাথে। অরূপদার, প্রথম কবিতা। আমার প্রথম কবিতার নাম হচ্ছে রঙিন বসন্ত। বসন্ত এসে গেছে, ফাগুনের দোলা লেগেছে মনে, ফাগুয়ার রঙে রঙিন হয়ে খেলবো রং প্রতিক্ষণে, পলাশ ফুলের মালা গেথে গলায় করে বাজাবো ধামসা মাদল, নাচের তালে তাল মিলিয়ে আনন্দ করব সদল বল। তুমি হবে আমার রানী, নাচবে তুমি একটুখানি, হলুদ শাড়িতে রাঙিয়ে দেব রং খেলতে আমিও জানি, সখীদের মাঝে তুমি সঙ্গী হয়ে থাকবে তখন রাঙিয়ে দেব পিচকিরিতে, আমায় দেখে পালাবে তুমি চোখ তোমার তখন নেশার পিড়িতে। বসন্ত থাক 12 মাস, কোকিল মধুর সুরে করে গান, মানুষের জীবনে আসুক চির বসন্ত, ঘুচে যাক সব মান অভিমান। মানুষের জীবনে যে বসন্ত আসে তা বোধহয় মান অভিমানকে সঙ্গে নিয়েই আসে, আবার সে নিজেই যখন যায় সব সঙ্গে নিয়ে চলে যায়, এটাই বসন্তের বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাব গার্গীদের কাছে। গার্গীদের কাছে কবি রামচন্দ্র পালের একটা কবিতা বলবার অনুরোধ রইল। গার্গীদি, বসন্ত উৎসব, কবি রামচন্দ্র পাল। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখী ফাগুন বাস, আমি খোয়াই প্রান্তবাসী একা বাউল নদীর হাহুতাস,
আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব, শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়া লাল, তোমার সোনা ঝুরির শাড়ি নেশায় বেসামাল, আবির হয়ে উঠত এমন শান্তিনিকেতন। তুমি যদি ডাক পাঠাতে, ডাকবে যে কখন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব, আজ রাতে খুব পূর্ণিমা, আজ সব কিছু সম্ভব। ধন্যবাদ। আজ রাতে খুব পূর্ণিমা, আজ সব কিছু সম্ভব। বসন্তের দিনে এই যে সম্ভাবনা, বসন্তের দিনের এই যে এক প্রগাঢ় ইচ্ছে, এবং যা সম্ভব হয় শুধুমাত্র পূর্ণিমার চাঁদের জন্য নয়, নিজের ভালোবাসার তাগিদে, কবি কিন্তু সেটুকুই লিখে গেছেন এই কবিতায়। আর কবিতা বাচিক শিল্পীর কণ্ঠে যেন প্রাণ পায়, ঠিক এখানে গার্গী দি যেভাবে এই কবিতাটিকে প্রাণবন্ত করে তুলেছেন। চলে যাই আমাদের পরবর্তী কবিতায়। আমি শ্রাবন্তীর কাছে যাব, শ্রাবন্তীর লেখা একটা কবিতা শুনবো। শ্রাবন্তী নিজে বাচিক শিল্পী অবশ্যই, কিন্তু আগে ওর লেখা কবিতাটাও শুনবো আমরা। তুমি এলে বলে, তুমি এলে বলে কবিতা আজ খুঁজে পায় তার ছন্দ, তুমি এলে বলে বাতাসে আজ শুধুই ফুলের গন্ধ, তুমি এলে বলে মন মরুতে আবার বৃষ্টি ঝরল, তুমি এলে বলে প্রেয়সীর আজ প্রিয়তমকে মনে পড়ল, তুমি এলে বলে তপ্ত গ্রীষ্মে কাল বৈশাখী ওঠে, তুমি এলে বলে দেখিতে দেখিতে আবার পদ্ম ফোটে, তুমি এলে বলে ফাগুন মাসের আবির রাঙামন, তুমি এলে বলে লাল পলাশে ভরে উঠেছে বন, তুমি এলে বলে বন্ধ মনের কপাট খুলল আজ, তুমি এলে বলে আবার আমি সেজেছি কৃষ্ণ চূড়ার সাজ। নমস্কার। পা বসন্ত মানেই কিন্তু ভালোবাসা, বসন্ত মানেই প্রেম, বসন্ত মানেই ফুল ও শয্যা। তাই যখন মানুষ তার ভালোবাসাকে খুঁজে পায়, তা কিন্তু বসন্তকে এভাবেই সাজিয়ে নিয়ে আসে আমাদের ভিতর। আমরা শরীরে মনে স্বপ্নে জাগরণে বসন্তেরই পূজারি। চলে যাই পরবর্তী কবিতায়। পরবর্তী অ্যাঙ্কার্স চয়েস রাউন্ডে আমরা অরূপদার কাছ থেকে শুনব শিবের সতীবিরহ। গার্গী দি তুমি শক্তিবাবুর যখন বৃষ্টি নামলো শোনাবে, আর শ্রাবন্তী তোমারই কবিতা শুনব, উত্তর দাও। চলো। শিবের সতীবিরহ। পিতা প্রজাপতিকে সুধায় সতী, এই যজ্ঞে শিবকে কেন বলনি তুমি। প্রজাপতি বলে, ওই শ্মশানচারী ভূত প্রেত পিশাচ সিদ্ধ যে তোমার স্বামী, যার চাল নেই চুল নেই ছায় ভস্ম মেখে করে গঞ্জিকা সেবন, সে তোমার স্বামী হলেও আমি তারে করিনি আপন। সতী বলে, পিতা স্বামী নিন্দা শোনা মহাপাপ, বন্ধ করুন আপনার প্রলাপ, যদি এখনই বন্ধ না করেন তাহলে এই যজ্ঞের অগ্নিকুণ্ডে সপিব আমার এই ক্ষুদ্র প্রাণ। প্রজাপতি অহংকার করে যায় শিবনিন্দা অবিরত, সতী আর সহিতে না পারে অগ্নিতে করে জীবন নিবেদিত। ওদিকে শিব সব জানতে পারে তাণ্ডব নৃত্য করে করে বীরভদ্রকে প্রেরণ, বীরভদ্র করে চারিদিকে ছাড়খার করে প্রজাপতি শিরচ্ছেদন। কাতর শিব আসে সতীদেহ নিতে, শাশুড়ি মাতার কাতর অনুরোধে ছাগ মস্তক দেয় প্রজাপতির জীবন দান, সতীকে কাঁধে নিয়ে ত্রিভুবন কাঁপিয়ে দেয়, এমন পেয়েছে শোক এমন তার অভিমান। নারায়ণ সুদর্শন চক্র দিয়ে করেন সতীদেহ খণ্ড খণ্ড, কাতর শিব চারিদিকে কান্দিয়া বেড়ায় এ কঠিন সতীবিরহের দণ্ড। যত খণ্ড পড়ে পৃথিবীর ভূমিতে সেই খণ্ড দিয়ে হয় একান্ন সতীপীঠ, যেখানে সতী সেখানে শিব স্থাপন, এভাবে বাঁধা হয় শিব সতীর প্রেমের গিট। দেব দেবী এমন ভালোবাসা সারা জগৎ প্রসিদ্ধ, সতীপীঠ যেখানে যেখানে আছে সেখানে সেখানে শিব হয়েছে সিদ্ধ। আমাদের এই গল্পটা কিন্তু জানা, তবে গল্পটাকে একটা ছন্দে নিয়ে আসা,
ছড়ার ছন্দে আনা, সেটা বোধ হয় একজন ছড়াকারী পারেন, যে গল্পটা অতি চেনা অতি জানা। এবং আমাদের একটা এরিয়া অফ ইন্টারেস্ট কিন্তু এই সতীপীঠ, একান্ন সতীপীঠ, এটা আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট। তো সেটাকে একটা ছড়ার মধ্যে আবদ্ধ করাটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা অরূপদা করেছেন। চলে যাব আমরা পরবর্তী কবিতায়। শক্তিবাবুর যখন বৃষ্টি নামলো। যখন বৃষ্টি নামলো, শক্তি চট্টোপাধ্যায়। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কূল ছেড়ে আজ অকূলে যাই এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি নামার আগে, চলত শক্তিহীন হয়েছে তাই কি মনে পড়ে ছেলেবেলার স্মৃতি, আমার স্বপ্নে মেশাদিন। চলত শক্তিহীন হয়েছে, চলত শক্তিহীন। বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে, আজানুকেশ বিছিয়ে দিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ধন্যবাদ। প্রত্যেকটা কবিতাকেই বোধ হয় প্রাণ এনে দেন বাচিক শিল্পী, ঠিক এভাবেই। এবং কবিতা সম্পর্কে তো কিছু বলবার অবকাশ রাখে না। পরবর্তী কবিতায় চলে যাব। যে পাককে তোমরা ঘেন্না করো, সেই পাঁকে ফোটা পদ্ম দিয়েই তোমরা পূজোর ডালি সাজাও। যে পতিতারা তোমাদের কাছে অচ্ছুত, অথচ সেই পতিতালয়ের মাটি দুর্গাপূজোর অপরিহার্য উপকরণ। যে কৃষকের শরীরের মেঠো ঘ্রাণকে তোমরা ঘেন্না করো, সেই কৃষকের ফলানো শস্যেই তোমাদের উদর পূর্তি হয়। দিনের আলোতে যে নগ্নতা নিয়ে তোমরা সরব হও, রাতের অন্ধকারে সেই নগ্নতাকেই তোমরা পরম সুখে আলিঙ্গন করো। যে বাহন তোমাদের বহন করে, সেই বাহনের চালককে তোমরা মানুষ বলে গণ্য করো না। নীল ছবির মোহময়ী নায়িকাকে তোমরা মাথায় তোলো, অথচ বিনা কারণে যে মেয়েটি ধর্ষিতা হয়, কখনো বা অ্যাসিডে আক্রান্ত হয়, তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। কেন এত দ্বিচারিতা? উত্তর দাও, উত্তর দাও। নমস্কার। আমাদের চোখের সামনে সত্যিটা কিন্তু একদম তুলে ধরা হয়েছে কবির কলবে। এটাও কিন্তু কবির কাজ, সত্যিগুলোকে খুব সহজে লিপিবদ্ধ করে মানুষের চোখের সামনে তুলে ধরা, সেখানে কিন্তু কবিতাটি সার্থক। চলে যাব পরবর্তী কবিতায়। পরবর্তীতে মা শুধু মা। অরূপদা, তোমার শুধু মা আর মা শুনবো। গার্গীদি, তোমার মুখে একটু মল্লিকাদির নান্দিমুখ শোনা যাক। গতকাল সবে ওনার জন্মদিন গেছে এই সপ্তাহে। আর শ্রাবন্তী, তুমি তোমার পছন্দের একটা কবিতা শুনিও। চলো অরূপদা। আমার কবিতার নাম হচ্ছে শুধু মা আর মা। পৃথিবীর আলো দেখা মাত্র প্রথম দেখি মায়ের মুখ, মায়ের ছত্র ছায়াতে আমি উপভোগ করেছি পরম সুখ। জীবন দিয়ে ভালোবাসে সে, নিজে করে শুধু কষ্ট, সেই সন্তান যদি তারে না দেখে তখন হয় জীবনের লক্ষ্য ভ্রষ্ট। যত ভালোবাসা পেয়েছি আমি মাসি পিসি রূপী মায়ের কাছে, আমার আনন্দে তারা সুখী, সব ভালোবাসা হৃদয়ে গেঁথে আছে। বড় বড় বৌদিদিরা কান্দিত মূলে, তারাই আবার কান্না জোড়াত আমার কিছু হলে। লাল লাল চোখে ধমক দিত বদমাশি বেশি করলে, মায়া মমতায় খাঁটি সোনা থাকে মাতৃজাতির, তাদের মতো সেবা যত্ন করতে পারবে না কেউ খাতির। পুজো যখন করি আমি সামনে তাকে, থাকে কালী লক্ষ্মী দেবী, স্ত্রী কন্যা ও ভক্তি করে, তারাও ঠাকুরের মস্ত বড় সেবী। ছায়ার মতো সঙ্গে থাকে, তাহলে কিসের ছায়া যুক্ত? কেটে যাক সব জটিলতা, মুক্ত হোক সব অবরুদ্ধ। এভাবেই কিন্তু আমরা মাদের সম্মান জানাই, এবং প্রত্যেকটা মা বোধহয় একই ভাবনা নিয়ে আমাদের কাছে আছেন। আমরা বোধহয় মাতৃরূপকে এভাবে বারবার বিভিন্নভাবে আরাধনা করি। চলুন পরের কবিতাটা শুনে নিই। গার্গীদি, কবি মল্লিকা সেনগুপ্তর নান্দিমুখ। মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ, ভারতবর্ষ, তোমাকে প্রণাম করেই সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা
শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি জীব কেটানি এখন আর বচন, সাগরে পাহাড়ে আকাশে যুগ যুগ ধরে পথে পথে আমি হেঁটেছি। আমি কল্পনা চাওলার থেকে কুন্তী, সীতা থেকে রূপকানওয়ার, আমি আমরা আমার বুকে আনার কলির কান্না, সরস্বতীর তীর থেকে আমি মেধা পাটেকারে লড়ছি, আদি মানবীর নাভিকুণ্ডলী থেকে সারোগেট জননী, আমি দ্রৌপদী রূপান বাজাজ আমরা, আমার বস্ত্র হরণ চলেছে হস্তিনাপুরে হাওড়ায়, বুক ফাটে মুখ ফোটে না আমার এখনো পার্টি তাড়িত পঞ্চায়েতের নেত্রী, গর্ভে নিহত কন্যা ভ্রূণের রক্ত বছর বিয়নী মুকবধির ঘরণী, বৃষ্টি আমি আগুন আমরা প্রজ্ঞা, আইনের শিশুর অভিভাবক না আমরা, এই দেশটাকে গর্ভে ধরেছি তবুও, আশ্লেষে বুকে জড়িয়েছি এই মাটিকে, এর ঔরসে জন্মেছি ভূমিকন্যা, আমার দুঃখ দহন ভিতর কণিকা, ভালোবাসা জলে আমার স্নানের আরতি, শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য কথা মানবীর ভাষ্য, তোমাকে প্রণাম করে ভারতবর্ষ। নমস্কার। অসাধারণ অসাধারণ অসাধারণ। এবং মল্লিকাদি যেভাবে নারীদের নিয়ে লিখে গেছেন সেটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় সাপোর্ট। বর্তমানে তো এখন অনেকে লিখছেন, কিন্তু উনি যে সময় দাঁড়িয়ে লিখেছিলেন ওই সময় কিন্তু মহিলাদের নিয়ে লেখার মতো এত বলিষ্ঠ কলম আর সেভাবে ছিল না, ছিল কিন্তু উনি বোধহয় সবার আগে এগিয়ে এসেছেন এটা নিয়ে, এবং এখনো সেই ধারাটা বোধহয় কেউ লঙ্ঘন, মানে ওই ধারাটা অব্যাহত রয়ে গেছে। এখন তো না, পরবর্তীকালে আমরা অনেককেই পাই, কিন্তু মল্লিকা যেভাবে সরব হয়েছিলেন সেটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় পাওনা ছিল। তো আমরা চলে যাই পরবর্তী কবিতায়। হ্যাঁ, আমি শুভদাস গুপ্তের সুদাম কাকা কবিতাটি আবৃত্তি করব, এবং আমার গুরু শ্রীমতী সর্বাণী দাকে এটা আমি উৎসর্গ করছি। আচ্ছা, তোমার গুরু শ্রীমতী সর্বাণী দা, কথা ও কাহিনীর প্রধান ডিরেক্টর। প্রধান ডিরেক্টর। আচ্ছা আচ্ছা, চলো। তুমি ভালো আছো তো সুদাম কাকা? তোমার হাতেই আমার শিক্ষা জীবন, নাকের ডগায় ঝুলে পড়া মোটা গ্লাসের চশমা, আজকের দিনে ওগুলো পুরনো, শুনেছি ওগুলো নাকি আজও তোমার ভাঙা সিন্ধুকে তোলা আছে। সুদাম কাকা গো, তুমি ভালো আছো তো? ছাতিম গাছের ঘন পাতার ছাওয়ার নিচে ধুলো ভরা মাঠ, রুগ্ন চাষি লাঙল পিছনে সারা দিন মুখে হ্যাট হ্যাট শুনতে শুনতে হারিয়ে যেতাম নীল আকাশের বুকে, কেবল কানে ভেসে বেড়াতো চেনা সুর, লাঙল চষা জমিতে পাট বীজ ছড়াতে ছড়াতে ছিপখান তিনদার তিনজন মাল্লার, ছিপখান তিনদার তিনজন মাল্লার গান ফিরিয়ে আনতো মন আবেশের প্রাণ, কলমি ডগা ভরা বিলে আগুনে পোড়ানো ধানের কুঁড়ো মাছেদের জমায়েত, আর চারপাশে হাওয়ায় মাথা দোলানো মূল ধানের ক্ষেত, তুমি বলতে পাজি বজ্জার ছেলে, ধরতে পারলে তোরই পিঠে ভাঙব আস্ত বেদ। সুদাম কাকা গো, তোমায় আমি দিইনি ফাঁকি, আজ মনে হয় ফিরে পাই যদি সেই ছোটবেলা, অনাদরে সেদিন যেটুকু করেছি অবহেলা, এক মনে তাই শিখে নেব রয়েছে যেটুকু বাকি, বাকির জালে নিজেই পড়েছি ফাঁকি, শহরের স্কুলে আমার কেটে গেল 60 বছর, ভাঙা সিন্ধুক নেই সুদাম কাকা গো, সেগুন কাঠের মস্ত বড় আলমারি, শহরের বুকে হয়েছে আমার সাজানো ঘরবাড়ি, তবু কেবলই মনে পড়ে তালপাতার বই, ছাতিমতলা, রুগ্ন চাষি আর হারানো কিশোরবেলা, যেথায় কলমি ডকার বিলে ছিপের ফাতনা নড়ে, জানি না কেন এমন মনে হয়। সুদাম কাকা, তুমি ভালো আছো তো? সুদাম কাকা কিন্তু খুব জনপ্রিয় কবিতা শুভদাস গুপ্ত, এবং ও যেভাবে পাঠ করলো কবিতাটা তাতে যেন কবিতাটা আরো বাংময় হয়ে উঠল। আমাদের সমাজ জীবন কতটা প্রাণবন্ত ছিল, এবং তার মধ্যে থেকেও সমাজ জীবনে কতটা ভালোবাসা ছিল, একটা লাইন কি তার জন্য যথেষ্ট নয়? সুদাম কাকা ভালো আছো তো? পরবর্তী কবিতায় যাব, তার আগে একটু আড্ডা মেরে নিই, আজকের আড্ডাটা কিন্তু এখনো হয়নি। তো বসন্ত উৎসব পর্ব, তো আমরা তিন কবির কাছ থেকেই একটু শুনে নেব
তাদের ছোটবেলার বসন্ত উৎসব তারা কিভাবে পালন করতেন, আর বর্তমান প্রজন্মের যে বসন্ত উৎসব তার সাথে তাদের ছোটবেলার বসন্ত উৎসবের আদৌ কোনো ফারাক তারা খুঁজে পান কিনা, যদি পেয়ে থাকেন সেটাই বা কি রকম একটু জেনে নেব। অরূপদা, আমরা যখন ছোট ছিলাম, ধরুন স্কুল লাইফে বা কলেজ লাইফে, তখন আমরা তো যা হোলি খেলেছি সে আর বলার কিছু নেই, তো কলিয়ারিতে রইতাম, কোনো কিছু বাকি ছিল না, কাদা মাটি সব কিছু ছোটবেলায়। আর এখন, আর এখন তো ছেলে পুলেরা হোলি খেলতে ভয় খায়, ওই কেমিক্যাল লেগে যাবে, এই লেগে যাবে, এসব ব্যাপার। আর আরেকটা আমার বলতে লজ্জা নেই, ওই বিকেল দিকে একটা হোলি খেলা হতো শুধু আবির, আর সব দেখতাম ঢোলক বাজি বাজি সুন্দর সুন্দর গান করতো, আর বড় বড় বালতিতে সিদ্ধি থাকতো, বেশ কলা পাকা এসব নানা রকম জিনিসপত্র দিয়ে আমি একবার দু গ্লাস খেয়ে নিতাম। তো এখন তো মানে এই কালচারটা প্রায় উঠেই গেছে, এখন আর এগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না, হোলিটা মানুষ এখন খুব কম খেলে, তবে খেলছে, যেমন আমরা আপনি যদি শান্তিনিকেতন যান বা আমাদের জোড়া সেতু, তুলনা নেই। হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু আপনার নর্মালি আমার যেটা মনে হয়েছে যে এখন লাইফটা অনেক ডিজিটাল হয়ে গেছে, আগের মতো সেই আন্তরিকতা বা প্রাণবন্ত ব্যাপারটা নেই, এখন খেলাটা অনেকটা কমে গেছে। হ্যাঁ, তা আমি একটু জেনে নি শ্রাবন্তী কি বলে। আমার যেটা মনে হয় কিছু বছর আগে পর্যন্ত আমরা মানে আমরা যে হোলিটা খেলতাম তার মধ্যে প্রাণ প্রাচুর্য থাকতো, এখন যেটা হয় মানে এখন যেটা মানে বাহ্যিক আড়ম্বরটা অনেক বেশি হয়ে গেছে, প্রাণ প্রাচুর্যটা ভীষণই অভাব, সেটা পুজো হোক বা হোলি হোক যে কোনো উৎসবে, মানে শো অফ করাটা, মানে ফেসবুকে আবির মেখে ছবি দেব একদম, মানে এই জিনিসটা দেখানো, কিন্তু সেখানে প্রাণ প্রাচুর্যের ভীষণভাবে অভাব রয়েছে, এবং নিজেকে মানে সে হোলিটা যাতে মানে আবির খেলবো, কোনো কেমিক্যাল লাগাবো না, আমরা কিন্তু ওসব কিছু ভাবতাম না, জাস্ট খেলার আনন্দেই খেলতাম, এই একটা ভীষণ পার্থক্য আমার চোখে পড়ে। আচ্ছা দিদি, তোমার কাছে একটু শুনি। এই যে আন্তরিকতা ব্যাপারটা তো অন্তর থেকে আসে, আজ যেন মনে হয় যে এই ডিজিটাল দুনিয়ায় অন্তরের যেন বড্ড অভাব, সবাই এখন ফেসবুক ফ্রেন্ড, ঠিক, বন্ধু কজন আছে, কার সাথে খেলবো হোলিটা, ঠিক ঠিক তাই না? তোমার ছোটবেলার কোনো অভিজ্ঞতা কিভাবে খেলতে ছোটবেলায়? এই যে যেমন বললে, ও যেমন বললে দাদার মতন অতটা আমরা খেলতাম না, অবশ্যই মূলত দেখবে ছেলেদের মতো থাকি, মেয়েরা অতটা স্বাধীনতা কিন্তু পায় না বাড়ি থেকে, একটু রংকে ভয়ই পেতাম, খুব একটা যে রং খেলতাম তা নয়, তবে আবিরটা খেলা হতো, আবিরটা খেলা হতো বন্ধুদের সাথে বিকেল বেলা হলে, যেমন বললেন যে বিকেল বেলাটা হচ্ছে আবির টাইম, মানে সেই সময় যদি কেউ কম আবির পেতো বা কম ওই মাখতো, বাকিটুকু নিজে নিজে মেখে সেটুকু কমপ্লিট করে নেওয়ার একটা প্রবণতা থাকতো একদম, এবং তার মধ্যে একটা আলাদা এবং রবীন্দ্র ভারতীতে যাবো ওটা ফেসবুকে স্ট্যাটাস দেবো, এই ধারাটা ভীষণ ভাবে এটাও কিন্তু খুব চলছে, ট্রেন্ড ট্রেন্ড ট্রেন্ড, সেটা তো শুধু ওই এটার ক্ষেত্রে না, যেকোনো ক্ষেত্রে, যেকোনো ক্ষেত্রে আমি সিনেমা যাচ্ছি, সিনেমাটা বড় কথা না, আমি কোন হলে গেলাম সেটা একটা আপডেট, আমি আপডেটটা দিতে হবে, সেটা বোধহয় শো অফটাই বেশি হয়ে যায়, একদম একদম। কাজেই আমার মনে হয় আজকালকার বাচ্চারা বা বর্তমান প্রজন্ম বসন্ত উৎসবে সেই চার্মটা, আমাদের ছোটবেলার যে আনন্দটা, সেইটা বোধহয় পায় না, মানে তারা এত বেশি ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ে যে ওই আনন্দটা কিন্তু তারা পায় না। এবং আরেকটা জিনিস, আমাদের ছোটবেলায় ছিল মিষ্টি খাওয়ানো, কাউকে বড়দের রং মাখিয়ে প্রণাম করবো পায়ে হাত দিয়ে, এবং সঙ্গে মিষ্টি, একদম প্রচুর মিষ্টি পাওয়া যেত, এখন কিন্তু সেটা হয় না, মিষ্টির সাথে, হ্যাঁ আমরা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতাম, এবং আজকে আমাদের মধ্যে কিন্তু ওই মিষ্টির জায়গার লোক এসেছেন, উনি পানাগড়ে থাকেন এবং অসম্ভব নিজেও মিষ্টি খেতে ভালোবাসেন, মিষ্টি খাওয়াতেও ভালোবাসেন। তো আমরা আবার ফিরে যাই কবিতায়, আমি জানি আপনারা অপেক্ষা করছেন, এবারে একটুখানি ঘুরিয়ে দিই মোড়টাকে, এবারে প্রথমে আমি শুনবো শ্রাবন্তীর কবিতা। শ্রাবন্তী কি কবিতা শোনাচ্ছ বলো? এখন পারি না, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ভালোবাসা অসুখ সারায়, কিন্তু কার অসুখ করেছে আমি বুঝতে পারি না, কি করে বুঝবো, ইদানিং উপায় উদ্দেশ্য সব আঁচলের গিটে আর শার্টের হাতায় বড় বেশি গোপন থাকছে, আমি এককালে পারতুম
কিন্তু ইদানিং আর বলতে পারি না কে কোন ফিকিরে ঘুরে বেড়াচ্ছে অথবা কে কোন চতুর ব্যবসা খুলে বসেছে রাত্রি বারোটায়। ভালোবাসা অসুখ সারায়, হয়তো সারায়, কিন্তু কার অসুখ করেছে আমি বুঝতে পারি না। এখন পারি না, কিন্তু এককালে পারতুম, মুখ দেখে এককালে আমি বলে দিতে পারতুম জুতোর কাঁটায় কে কষ্ট পাচ্ছে, কিংবা তার চাইতেও ভীষণ কাঁটার যন্ত্রণা কার বুকে বিঁধে আছে। তখন মুখ দেখা যেত সকলের, এখন যায় না। যে যার নিজস্ব মুখ ব্লাউজের গোপনে কিংবা শার্টের হাতায় ঢেকে নিয়ে ইদানিং অদ্ভুত ফিকিরে ঘুরে বেড়াচ্ছে, অথবা গোপনে অন্যের মুখ দেখে নিচ্ছে রাত্রি বারোটায়। ভালোবাসা অসুখ সারায়, হয়তো সারায়, কিন্তু কার অসুখ করেছে আমি বুঝতে পারি না। নমস্কার। ভালোবাসা অসুখ সারায়, আসলে অসুখটা মনের, আর এই মনের অসুখ সারাবার জন্য যে ভালোবাসাটা দরকার, এখন সেই ভালোবাসাটা শার্টে, কলারে, টাইতে আর সেই ছোট্ট ছোট্ট জামা কাপড়ে জড়িয়ে যাচ্ছে। আমরা খুঁজে পাচ্ছি না, চিনতে পারছি না। কবিরা তাই জন্যেই অনুভব করেন, তাই এই কবিতা। পরবর্তী কবিতা অরূপদার কাছ থেকে শুনব। অরূপদা, আমি প্রেমের কবিতা প্রথম লিখলাম, তাই চলুন শুনি। এই বয়সে প্রেমের কবিতা লেখার স্বাস্থ্য না, সবাই লিখছে, ওই জন্য আমিও লিখলাম, চলুন। ফাগুনে বসন্ত, সমুদ্রের ঢেউয়ের হাওয়াতে তোমার খোলা চুল যখন ওড়ে, তুমি মুখ থেকে সরিয়ে নাও চুল বারবার, তা আজও খুব মনে পড়ে। তোমার শিথির লাল টুকটুকে সিঁদুর, মাথায় দেওয়া ঘোমটা, তোমার মুক্ত ঝরা হাসি দেখে দোল খায় দেখি মনটা। তোমার হরিণ পানা চোখের দৃষ্টি বুঝিয়ে দিত অনেক কথা ও মনের আশা, তোমার কথাতে মৃদু সুর ভরিয়ে দিত অনেক ভালোবাসা। যখন বনবিহারে যেতে কুল খেতে, পলাশ গাছের ঝুলে থাকা লাল ফুলের পাশ দিয়ে, ঠিক মনে হতো নিত্যরত ময়ূর পেখম তুলে যায় সাথে আমার মন নিয়ে। তোমার কাঁচা হলুদ কাঁচা আমের রঙের শাড়ি যখন পরতে, সূর্যটা তখন আলো দিত ছড়িয়ে, নানা রঙের শাড়ির বাহারে সজ্জিত হয়ে থাকতে, তোমাকে বুঝতে দেই দিনই দেখতাম খুব আনন্দে দাঁড়িয়ে। তোমার মধ্যে শক্তির বাস যখন হতে রণচণ্ডী, ফর্সা রং তখন সিঁদুর রাঙা, স্তব ভক্তি ভালোবাসা পেয়ে ধরে রেখেছ গণ্ডি। সকলের সুখে সুখী তুমি, সকলের দুঃখে হতে দুঃখী, সেবা যত্নে তোমার জুড়ি মেলা ভার, গুণে তুমি বহুমুখী। তাই বলি শুধু বসন্ত থাক, এবার নিভুক হিংসা ঘৃণা দ্বন্দ্বের আগুন, সারা জীবন মানুষ আনন্দে থাকুক, জীবনে আনন্দ সুখ ও সারা জীবন থাক ফাগুন। কবিতাটা কিন্তু আজকে অরূপদার যতগুলো পারফরমেন্স হয়েছে সবকটার মধ্যে বেস্ট। আসলে বয়সকালে প্রেম একটা অসুখ, যেটা ধরলে মন, স্বাস্থ্য এবং শব্দের চয়ন সবটাই বোধহয় ভালো হয়ে যায়। অরূপদা সেক্ষেত্রে কিন্তু অন্য কিছু নন, তাই তো অরূপদা? ঠিক আছে, আমরা পরবর্তী কবিতায় চলে যাই। ভালো লাগলো অরূপদা। গার্গী, গার্গীদি, গার্গীদি সুনীল গঙ্গোপাধ্যায়। শুধু কবিতার জন্য, সেই জন্যই তো আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি, অবশ্যই, এবং আমরা মৃত্যুকে উপেক্ষা করতে পারি, একদম ঠিক। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য ও অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গে ও প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘ দিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। ধন্যবাদ। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি, এই কথা যিনি বলতে পারেন
তিনি তো সবার আগে অমরত্ব লাভ করেন তার কবিতার মধ্যে দিয়ে। এই কবিতাটা আমার এত প্রিয় কবিতা, তাই জন্য আমি বোধহয় অপেক্ষা করছিলাম কতক্ষণে আমি এই কবিতাটা শুনব। কবি যিনি কবিতার জন্য মৃত্যুকে উপেক্ষা করতে পারেন, মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারেন, তিনি বোধহয় কবিতায় অমরত্ব লাভ করতে পারেন। পরবর্তী কবিতায় চলে যাব। অরূপদা, তোমার কাছ থেকে তোমার একটা পছন্দের কবিতা শুনে নেব। এবারে শ্রাবন্তী, তুমি আচ্ছা পছন্দের কবিতাই শুনি। আমার নিজের লেখাই বলছি, এটা প্রকাশিত হয়েছে ইচ্ছেকুড়ি পত্রিকাতে। শুরু করো। আমরা সবাই জানি আমাদের দুটো ভয়াবহ যুদ্ধের কথা, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এখন আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটতে পারে, যা সিচুয়েশন, হ্যাঁ হতেই পারে, সেইটাই আমার একটা মেসেজ আমার তরফ থেকে। যুদ্ধ থামাও, কবিতা থামাও। ক্ষমতার লোভে হয়েছ আজ মত্ত, তোমরা কি বোঝো না মানুষের কষ্ট? মানুষের রক্তে আজ ভাসাচ্ছ দেশ, তোমাদের কি মানবিকতা নেই কোনো লেশ? হিরোশিমা নাগাসাকির কথা কি গেছো ভুলে? তবে আবার ইতিহাসের পাতা দেখো খুলে। ফুলের মতো শিশুগুলো যুদ্ধের কি বোঝে? ওরা তো কেবল ভালোবাসার নিরাপত্তাই খোঁজে। আবাল বৃদ্ধ বনিতা আজ করছে হাহাকার, তবুও তোমরা অন্ধ সেজে আছো নির্বিকার। যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও, চাইনার যুদ্ধ, তোমাদেরই ধ্বংসলীলা হয়ে যাক অবরুদ্ধ। তোমাদের ধ্বংসলীলা হোক অবরুদ্ধ, এটাই তো আমাদের সবার স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটা আমরা কেন যে বারবার হারিয়ে ফেলি কে জানে। চলুন কবির সাথে একসাথে আমরা বলি, যুদ্ধ নয়, এবার আমরা শান্তি চাই। চলে যাব অরূপদার সাথে পরবর্তী কবিতায়। আমার কাব্যগ্রন্থ থেকে আমি পাঠ করছি, কবিতার নাম হচ্ছে টাইট। আচ্ছা, অরূপদার কাব্যগ্রন্থ নতুন বাড়ি। হ্যাঁ চলো। ভীষণ প্রতিযোগিতা চলছে এখন বেশিরভাগ ঘরে, কে কাকে বেশি টাইট দিতে পারে প্রতিটি স্তরে। শাশুড়ি মাতা টাইট দেয় নতুন বৌমাকে, বৌমাও প্যাঁচ কষে নতুন নতুন মাকে টাইট দেওয়ার তরে। শ্বশুর মশায় ওষুধ সাজে টাকার গরমে, জামাই বাবাজিও কম যায় না থাকে গরমে নরমে। নিজেরা যদিও বা ঠিক আছে, আত্মীয় এসে মন্ত্র দেয়, টাইটের মন্ত্র পেয়ে লড়াই শুরু, কে কাকে কত বেশি করে হেয়। ফোনে ফোনে টাইটের মন্ত্র পেয়ে কাজ ওঠে শিখে, ঘন্টার পর ঘন্টা কথা হয় তবু ফোনের নিস্তার নেই। টিভিতে দেখে টাইটের সিরিয়াল ঘন্টার পর ঘন্টা, টাইটের ট্রেনিংয়ে পাস করলেও কিন্তু বাকি সবেতেই এখন লবডঙ্কা। একদম সত্যি ঘটনাগুলো তুলে ধরেছেন একটা ছোট্ট ছড়ার মাধ্যমে। আমরা চলে যাব গার্গীদির কাছে, আমার আরেকটা প্রিয় কবিতা শুনবো গার্গীদির কাছে। জয় গোস্বামীর হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে, হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। করো আনন্দ আয়োজন করে পড়ো লিপি, চিত্রিত লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানুতলে। যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো, করেছো অতল, করেছিলে। পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই মনে না করিয়ে দিলে। পড়ে যে রইল, পড়েই থাকতো সে লেখা তুলবে বলে। কবি ডুবে যায়, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। ধন্যবাদ। কবি ডুবে যায়, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। এভাবেই অলোকানন্দা জলে ভেসে যেতে 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 আমরা কোথাও থেকে একটা অমরত্ব খুঁজে পাই, আর সেই অমরত্ব সত্যি করতে কলমের মধ্যে বেঁধে রাখি রাতের চাঁদ, দিনের সূর্য, মেঘ, বৃষ্টি, বসন্ত, বর্ষা, সবাইকে। এভাবে একটু একটু করে বাঁধতে 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 সেই কবির কথায় আয় সব বেঁধে বেঁধে থাকি। কবিতাই পারে এইভাবে বেঁধে রাখতে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, আমাদের তিন কবিকে সম্মান জানানোর পালা, সিটিএন নক্ষত্রাণী সম্মানে। আমি আমাদের তিন কবির হাতে সিটিএন নক্ষত্রাণী সম্মান তুলে দেব। আজ আমাদের এই বসন্ত উৎসব পর্বে যে তিনজন অতিথিকে আমরা পেয়েছি,
তাদের আমরা সিটিএন নক্ষত্রাণী সম্মানে সম্মানিত করব। প্রথম অরূপ কুমার সরকার। অরূপদা অনেক ধন্যবাদ সিটিএন টিভির পক্ষ থেকে এবং সার্টিফিকেট অনেক ধন্যবাদ। শ্রীমতী গার্গী মুখোপাধ্যায়। গার্গীদি, তোমাকে পেয়ে অসম্ভব ভালো লাগছে, প্রচুর ভালো ভালো কবিতা পেয়েছি, ভালো লাগলো খুব। ধন্যবাদ। এবং আমাদের মধ্যে রয়েছেন শ্রাবন্তী নস্কর, কবি এবং বাচিক শিল্পী। শ্রাবন্তী, তোমার জন্য এই সম্মান, সাথে এই মানপত্র। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে, এই শেষ লগ্নে ছোট্ট ছোট্ট তিনটে কবিতা শুনে নি আমাদের তিন শিল্পীর মুখ থেকে। প্রথম অরূপদা। নিঠুর, তুমি যতই আঘাত আহানো তবু আমি মানব না কো হার, হাসি মুখে বরণ করব তোমায়, জানবো তুমি এই জীবনের আরেক অলংকার। আমাদের এই অলংকার আজীবনের হোক, শাশ্বত হোক। শ্রাবন্তী, আমার নিজেরই লেখা কবিতাটির নাম নারী। দমকা ঝড়ে পড়ব ভেঙে এত পলকা নই, ঝড় বৃষ্টি প্রখর রোদ প্রতিনিয়তই সই, পড়ে গিয়েও আবার আমি উঠে দাঁড়াতে পারি, কারণ আমি হলাম মাতৃরূপী দশভুজা নারী। বাহ, শেষ অনুষ্ঠানের শেষ কবিতা তোমার কাছ থেকে শুনব। আমার স্বরচিত একটি কবিতা, খুব ভালো লাগবে। খেলাঘর। সেদিন সেই যে সকালবেলা খেলতে গেলাম নতুন খেলা, নতুন বর্ণ কথামালা, নতুন ভাষায় কথা বলা, খেলবি তুই আমার সাথে নতুন সেই মজার খেলা। বাহ, এভাবে মজার খেলা খেলতে 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 আমরা চলে যাচ্ছি, না চলে যাচ্ছি বলতে নেই, আমরা আসছি, আবার আসব সামনের সপ্তাহে অনেক কবিতা নিয়ে, গান নিয়ে, আড্ডা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। বসন্ত চলে যাচ্ছে জানি, তাতে কি, ওই যে আমের গন্ধ নিয়ে চলে আসছে প্রবল বৈশাখ, তাকেও তো দরকার, না হলে ভিজবে কি করে বৃষ্টিতে শ্রাবণে। চলুন ভালো থাকুন, নমস্কার। নমস্কার। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, তারা আধারে ছড়িয়ে দেয় বাণী নক্ষত্রাণী, নক্ষত্রাণী, নক্ষত্রাণী।